টিজারই বলতে পারো, মানে আমি ভাবিনি যে সিনেমার সিনও দেখা হবে। আমি এতক্ষণ এক্সপেক্ট করিনি, আমি ভাবলাম এক্স্যাক্টলি, আমি ভাবলাম মেসেজটা বলবে আর শেষ। ফিল্মের টপিকটা বলে দিল, যে দেখিয়েছে টপিক বলে দিল, টপিক বলে দিল যে নিজেকে কাইন্ড অফ এগেইনস্ট প্রুফ করতে হবে। হ্যাঁ, আর কিছু পলিটিশিয়ান অবভিয়াসলি তার এগেইনস্ট হয়ে করছে। কারণ হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বং কাপল। আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তাহলে চ্যানেলটাকে আমরা সাবস্ক্রাইব করিনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যে যখন আমরা নতুন ভিডিও আপলোড করবো আপনার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান ইন্টারঅ্যাক্টিভ পোস্ট দিই, মাঝে মাঝে কোয়েশ্চেন আনসার্স দিই। ওখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, অথবা আপনারা নিচে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। আদের লিঙ্কে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। একদম। আজকে আমরা একটা হিন্দি মুভির অ্যানাউন্সমেন্ট প্রোমো রিঅ্যাকশন করব। টাইগার 3, টাইগার কা মেসেজ। ওকে, আই থিংক আ কাইন্ড অফ প্রোমোই বলতে পারেন হয়তো। ফার্স্ট লুক এখন বলছে সবাই, ফার্স্ট লুক সেটা হতে পারে। ডাইরেক্ট করছে মনীষ শর্মা, স্টারিং আছে সলমান খান, ক্যাটরিনা কাইফ। আর একটা জিনিস যেটা সিক্রেট অ্যাকচুয়ালি সবাই জানে, ক্যামিও থাকবে শাহরুখ খানের। ইয়েস, পাঠান ক্যামিও থাকবে ওটাতে। আইকনিক স্পাই ইউনিভার্সের একটা মুভি। এক্স্যাক্টলি। আর স্পাইডার টাইগার এও থাকতে পারে, ওয়ারের ঋতিক, আই ডোন্ট থিংক। হোপফুলি, না হলে ওটা কানেক্ট হচ্ছে না, না কথাই হয়েছে একমাত্র, কারণ ওখানে ক্যামিও হয়নি। হ্যাঁ, হোপফুলি যত স্টার থাকবে তত দেখতে ভালো লাগে। একদম একদমই। আর হ্যাঁ, ভালো বেশ, একটা স্পাই ইউনিভার্সের একটা জিনিস তৈরি হচ্ছে। আর এটাতে আমরা আমরা টাইগার 1, টাইগার 2 দেখেছি, ভালোই লেগেছে আমাদের। মানে আমার 1টা বেশ ভালো লেগেছে। হ্যাঁ, 1টা বেশি ভালো। অ্যাকশন মুভি হিসেবে বেশ ভালো লেগেছিল আমাদের। তো দেখা যাক, গানগুলো প্রচন্ড ক্যাচি। হ্যাঁ হ্যাঁ, দেখা যাক নতুন ভাবে। কেন কি আমার এটা ভালো লেগেছে যে সেম কাস্ট রেখেছে, হিরোইন বা কাউকে চেঞ্জ করে দেয়নি একদম। মোটটা খুব অকওয়ার্ড লাগে ফট করে। তো এখানে অবভিয়াসলি স্টোরি বা কিছু বুঝতে পারবো না, বাট কি মেসেজ দিতে চাইছেন ভাই দেখে দিই। বলে দিলেন স্পাই ইউনিভার্স, এতক্ষণ কোথাও বলেনি কিন্তু। মেরা নাম অবিনাশ সিং রাথোড় হ্যায়, পর আপ সবকে লিয়ে মে টাইগার হুঁ। Yes. 20 সাল আপনা সব কুছ ইন্ডিয়া কে হেফাজত কে লিয়ে লাগা দিয়া, বদলে মে কুছ নহীন মাঙ্গা, পর আজ মাঙ্গ রহা হুঁ। রঙ্গে হাথুন পকড়া গয়া র এজেন্ট টাইগার। আজ আপ সবকো ইয়ে বাতায়া জা রহা হ্যায় কি টাইগার আপকা দুশমন হ্যায়। কিসে পতা থা হিন্দুস্তান কা নাম চীন র এজেন্ট টাইগার কা তার হ্যায়। এক দিন গদ্দার সাবিত হোগা, টাইগার ইজ এনিমি নম্বর 1। তো 20 সাল কি সার্ভিস কে বাদ মে ইন্ডিয়া সে আপনা ক্যারেক্টার সার্টিফিকেট মাঙ্গ রহা হুঁ। মেরে বেটে কো মে নহি ইন্ডিয়া বোলেগা কি উসকা বাপ ক্যা থা, গদ্দার যা দেশভক্ত। ওয়াও, জিন্দা রহা, তো আপকি খিদমত মে ফির হাজির, নহি তো জয় হিন্দ। সিরিজও দেখিয়ে দেয়। জব তক টাইগার মারা নেই তব তক টাইগার হারা নেই। কিছু পলিটিশিয়ান অবভিয়াসলি তার এগেইনস্ট হয়ে করছে, কারণ কি ইন্ডিয়ার এগেইনস্টটা করবে না ব্যাপারটা। হ্যাঁ, তো হেল্প করতে আসবে, দুজনেই আসে প্লিজ। হ্যাঁ, দুজনেই আমরা আরো বেশ এক্সাইটেড হই। ফার্স্ট টাইম এই স্পাই ইউনিভার্স লেখাটা কিন্তু দিল অন্য না, পাঠানো আই থিংক দিয়েছিল, ওখান দিয়ে স্টার্ট করেছিল আই থিংক। পাঠান থেকে স্টার্ট করেছিল, মিস করেছে তাহলে আমি, খেয়াল নেই আমার। তো
কেন তোমার মনে হয় পাঠানের পরে কথাটা উঠছিল, সবাই বলছিল না পাঠান থেকেই বলা বলা শুরু হয়েছে, কিন্তু দেখিয়েছে কি দেখায়নি, পাঠান হিসেবে বানিয়েছিল স্পাই ইউনিভার্স হিসেবে, ফার্স্ট মুভি অফ স্পাই ইউনিভার্স ওটা অ্যাকচুয়ালি, কিন্তু বানিয়েছে ঠিক আছে কিন্তু দেখিয়েছে কি হিসেবে ওটা আমি মোটামুটি শিওর না। তো যাই হোক, আপনারা বলবেন আমরা খুব এক্সাইটেড, স্পেশালি শাহরুখ খানের ক্যামিওর জন্য, অবভিয়াসলি টাইগারের আমার ব্যাপারটা স্টোরি লাগে, আমি আমি যেমন এক্সাইটেড সব স্টোরিগুলোকে মার্চ কি করে করব ওটা দেখানোর জন্য, একটা হোল ওয়ার্ল্ড যেহেতু দেখাচ্ছে, একটা ইউনিভার্স বলছে, আপাতত ক্যামিও ক্যামিও বলছে, বাট যেমন রোহিত শেট্টি বানিয়েছে কপি ইউনিভার্স, সেখানে যেমন জাস্ট হেল্পের জন্য এসেছিল, এখনো মার্চ হয়নি, তো দেখা যাক ওরা কিভাবে মার্চ করবে, এরাও কিভাবে মার্চ করবে, একটা স্টোরি যেখানে তিনজনই মেইন ক্যারেক্টার হিসেবে থাকবে, একদম ওটা একটু টাইম লাগবে, আস্তে আস্তে করে মার্চ করতে হবে, কারণ কি তিনটে এত বড় বড় ক্যারেক্টার যেখানে একজনই সবার উপরে ভারী, তো তিনজনের জন্য একটা সুপার সুপার ভিলেন করতে হবে, হ্যাঁ স্টোরিটা ওইভাবেই বানাতে হবে, তিনজনকে সমান কেন হঠাৎ করে গদ্দার বলছে মানে ব্যাপারটা হচ্ছে দেশের কথা, মানে কেউ অসাধারণ করেছে, কারণ যেভাবে কথাটা বলেছে যে এতদিনের সার্ভিস, তারপরে এটা তো ট্রেলার বেরোলে বুঝতে পারবো আরো স্টোরিটা কিরকম, আর আপনারা জানাবেন আপনারা কতটা এক্সাইটেড, আপনাদের কেমন লাগলো, আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব না করা থাকলে এখনো সাবস্ক্রাইব করবেন, আর কোন আর কি ভিডিও আমরা রিঅ্যাক্ট রিভিউ করতে পারি সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, তাহলে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, বাই বাই।